সামনে ওগুলো ছিঁড়ে ফেলছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, 5 থেকে 7 জন লোক এখানে অন্য ব্যানারের লোক কাজ করে, আর বেশি কিছু নাই। এরপরও কেন এই ঘটনাগুলো ঘটতেছে আমরা বুঝি। আর আরেকটা বিষয় বলবো, এখানে একটা বিষয় অনেকে ফসল করতেছে, আমাদেরকে ভোটার বানাইছে অন্য ফ্যানের লোক, আমরা তাদেরকে ভোট দিব। এই একটা কথা বলে অনেকে মানসিকভাবে এবং ইমোশনালিভাবে আপনার থ্রেট করতেছে বা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে। তো আমরা যখন ভোটার হয়েছি, আমি নিজেও জানতাম না জাহিদ ভাই ভোটার হবে বা যিনি ভোটার করাইছেন উনি কার জন্য ভোটার করাইতেছেন। যদি আমি জানতাম তাহলে আমি বলতাম যে আমার ভোটারের জন্য আরো 5-6 জন আমাকে অনুরোধ জানাইছে, আমি সেখানে ভোটার হবো, আপনার এখানে ভোটার হবো না। এখন এটা আমি আজকে আমাদের যারা এখানে ফাটি আছেন তাদেরকে অনুরোধ জানাবো, এটাই কোনো ইস্যু কিনা। এটাকে কেন্দ্র করে অনেকে জাহিদ ভাইকে ভোট দিবে, শুধু বলেছে জাহিদ ভাইকে একটা ভোট দেন, বাকি ফ্যামিলির দরকার নেই, যেহেতু জাহিদ ভাই আপনাদের একটা ইমোশন। তো শুধু জাহিদ ভাইকে কেলা গাছের মধ্যে দাঁড় করাই, বাকি সবগুলো অন্য ফ্যামিলি দিবেন, তাহলে জাহিদ ভাইয়ের কোনো কার্যকরী এখানে কোনো কাজ থাকবে না। আমি মনে করি যদি বাংলাদেশ সোসাইটিকে উন্নতি করতে চান, তাহলে জাহিদ ভাইকে যেমন আপনাকে বিজয় করতে হবে, সেই সাথে পুরো ফেডারকে বিজয় করতে হবে বিপুল ভোটে, ইনশাআল্লাহ। আমি শেষে একটা কথা বলতে চাইছি, কিছুদিন আগে শুনছি